হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশিতা আর আমার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কলকাতার বিরিয়ানি মশলা অলরেডি আমার চ্যানেলে দেয়া হয়ে গেছে, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। কেউ আমার রিকোয়েস্ট করে কি হায়দ্রাবাদী বিরিয়ানির মশলা যেন বানিয়ে দেখাই, তাই আমি আজকের ভিডিওতে হায়দ্রাবাদী বিরিয়ানি মশলা কিভাবে তৈরি করতে হয় তারই একটা ছোট্ট ভিডিও বানিয়েছি। আমার চ্যানেলকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, আর এই ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে, আর বন্ধুদের সাথে ফেসবুক আর টুইটার অ্যাকাউন্টে শেয়ার করতে ভুলবেন না। হায়দ্রাবাদী বিরিয়ানি মশলা তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে ঝটপট তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে 2 থেকে 3টে দারচিনির টুকরো নিয়েছি, আধখানা জায়ফল আর 2টো স্টার অ্যানিস নিয়েছি। এখানে নিয়েছি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন ফেনেল সিড অর্থাৎ মৌরি, 1 টেবিল স্পুন পোস্ত আর 2টো মারাঠি মুগুর বা ক্যাপার্স আর একটুখানি জয়িত্রী ফুল। এখানে 1/2 টেবিল স্পুন ছোট এলাচ আর লবঙ্গ রয়েছে, আর সামান্য একটু তেজপাতা, আর একটু 1টাকে 2টো শুকনো লঙ্কা নিয়ে নেব। এইগুলোকে রোস্ট করে নিতে হবে, সবগুলোই ড্রাই রোস্ট হবে। প্রথমে ধনে আর জিরেটা অ্যাড করছি, এটা 3 থেকে 4 মিনিট রোস্ট করব। ধনে জিরের সাথেও ফেনেল সিডটা একসাথেই করে নিতে পারেন, আমি এটা পরে দিয়েছি, এটাও 3 থেকে 4 মিনিট রোস্ট করে নেব। 1টাকে 2টো শুকনো লঙ্কা অ্যাড করলাম, এবার বাকি ইনগ্রিডিয়েন্টস তেজপাতা জায়ফল জয়িত্রী বাকিগুলো সবগুলো এবার দিয়ে দিতে হবে। এটা একটু বেশিক্ষণ করতে হবে রোস্ট, 5 থেকে 7 মিনিট কি আর একটু বেশি। সব জিনিসগুলোই ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, কেবল পোস্তটা কোনো রোস্ট করিনি, এটাকে করবো না রোস্ট। এবার সবগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়ে এটাকে একটা গুঁড়ো পাউডার বানিয়ে নেব। এই দেখুন আমাদের তৈরি হয়ে গেছে বিরিয়ানি মশলা। এটাকে শুধু বিরিয়ানিতেই নয়, চিকেনে বা মটনে বা আন্ডার কোনো কারিতে দিলে খুব ভালো খেতে হয়।